গোলা বারুদ নেই, নেই কোনো তোপ কামান, অদৃশ্য শক্তির ইশারায় অকেজো হয়ে পড়ছে শত্রু বিমান। উঠতে উঠতে হঠাৎ থেমে যাচ্ছে ড্রোন ক্ষেপণাস্ত্র, এই শত্রুর কাছে অসহায় মহাকাশে থাকা স্যাটেলাইটও। শুনতে অসম্ভব মনে হলেও বাস্তবে আছে এমন অস্ত্র, কয়েকটি সুটকেসেই বহন করা যায় শক্তিশালী এই ওয়েপেন। মাইক্রোওয়েভ ওয়েপন হচ্ছে এক ধরনের তাপনির্ভর অস্ত্র, কোনো গোলাগুলির বদলে নির্দিষ্ট লক্ষ্যে হিট করে এক ঝাঁক ইলেকট্রন। শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে যায় খালি চোখে দেখা যায় না এমন লেজার রশ্মি কিংবা অদৃশ্য হিট রেডিয়েশন। নিঃশব্দ হামলায় অকেজো করে দেয় শত্রুপক্ষের মিসাইল সিস্টেম কিংবা ড্রোনের ঝাঁক। মানুষের শরীরে ভয়াবহ হতে পারে এসব রশ্মির প্রভাব, কমে যেতে পারে শরীরে পানির পরিমাণ, স্বাভাবিকের চেয়ে অনেক বাড়তে পারে তাপমাত্রা, দেখা দিতে পারে প্রচণ্ড মাথা ব্যথা, বমি ও অন্যান্য শারীরিক সমস্যা। বিশেষ ধরনের এমন সমস্যার লক্ষণ দেখা গিয়েছিল 2016 সালে। কিউবার রাজধানী হাভানার মার্কিন দূতাবাসে কর্মরত কূটনৈতিকরা আক্রান্ত হয়েছিলেন রহস্যময় এক রোগে। কেউ শুনতে পেতেন তীক্ষ্ণ শব্দ, কেউ অনুভব করতেন তীব্র চাপ কিংবা কম্পন, এরপর শুরু হয় মাথা ব্যথা আর বমি। হাভানা সিন্ড্রোম নামের এই অসুস্থতার আসল কারণ কখনো জানা যায়নি, তবে মনে করা হয় এর জন্য দায়ী এমন কোনো ইলেক্ট্রোম্যাগনেটিক অস্ত্র। এইচপিএম বা হাই পাওয়ার মাইক্রোওয়েভ ওয়েপেন তৈরির জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রের মতো দেশ। দূরনিয়ন্ত্রিত লেজার ওয়েপন এবং উচ্চ শক্তির মাইক্রোওয়েভ জাতীয় প্রযুক্তি বিকাশের জন্য $6 বিলিয়ন ব্যয় করেছে মার্কিন সরকার। চলতি মাসের শুরুর দিকেই চীনা বিজ্ঞানীরা নতুন ধরনের একটি হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র তৈরির দাবি করেছেন। ওয়েপেনটি ধ্বংস করে দেবে যে কোনো ইলেকট্রনিক সার্কিট। খাবার গরম করার পরিচিত মাইক্রোওয়েভের চেয়ে 1.5 লাখ গুণ বেশি শক্তিশালী এই তরঙ্গ অস্ত্র। 2023 সালের মার্চে একটি কম্প্যাক্ট পাওয়ার উৎস উদ্ভাবন করেছিল চীন, যার ফলে ছোট হয়ে যাবে এই ধরনের অস্ত্রের আকার। বাড়ির ছাদে কিংবা ট্রাকে অথবা চলন্ত বোটে বসানো যাবে পুরো সিস্টেম। 2014 সালে এই ধরনের অস্ত্র প্রদর্শন করেছিল দেশটি। কয়েকটি বড় আকারের সুটকেসের মধ্যে একটি পূর্ণাঙ্গ মাইক্রোওয়েভ ওয়েপন সিস্টেম রেখে দিতে পারবেন। দরকার মতো পুরো সিস্টেমটি কোনো ভ্যান কিংবা এসইউভিতে করে সাথে নিয়েও চলতে পারবেন। এত কার্যকরী একটি অস্ত্রের জন্য খুব বড় জায়গা লাগবে কিংবা অনেক যন্ত্রপাতি দরকার হবে বিষয়টি মোটেও এমন না। প্রযুক্তির কল্যাণে এখন কিবোর্ড চেপেই চালানো যায় গোটা যুদ্ধ। শত্রু ড্রোনের বহর মোকাবেলা কিংবা মিলিটারি স্যাটেলাইট নামিয়ে ফেলার মতো কাজে পারবে তরঙ্গ নির্ভর আধুনিক অস্ত্রের ব্যবহার। তবে ভয়ঙ্কর এমন অস্ত্র মানুষের জন্য হয়ে উঠতে পারে শাখের করাত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।